যদি আপনার প্রাণে অ্যালার্জি থেকে থাকে অথবা আপনি নিরামিষাশী, তাহলে এই ডিশটা আপনি আরামসে ট্রাই করতে পারেন। এর নাম দিয়েছি আমি ভেজ প্রন কারি। স্বাগত আপনাকে গুপ্তাস কিচেনে। এর জন্য লাগছে 150 গ্রাম বেসন, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, এটা কিন্তু ঝাল লঙ্কা, আর দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, আর নুন দিচ্ছি 7 স্বাদমতো, আর দিয়ে দেব 1/2 চামচ আমচুর পাউডার, আর দিচ্ছি 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ জোয়ান। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, আর দিচ্ছি 1 চামচ সাদা তেল, আর দিয়ে দিচ্ছি আমি এখানে 4 টেবিল চামচ দই, যেটাকে আমি ফেটিয়ে রেখেছি অল্প নুন দিয়ে। এবার এটাকে একটা ডো তৈরি করে নেব আমি, যেভাবে ময়দা মাখে সেভাবেই মেখে আমি ডো তৈরি করে নিয়েছি। একটু ভালো করে ঠেসে নিতে হবে। এবার আমি প্রনটা কী করে বানাচ্ছি আপনারা দেখে নিন। আপনারা এইভাবে এটাকে প্রনের শেপ দিতে পারেন, কিন্তু আপনাদের যদি মনে হয় আপনারা প্রন শেপ করতে চান না, তাহলে রাজস্থানি গট্টা কারি যেরকমভাবে করে সেভাবেও আপনারা এটাকে করতে পারেন। এটা অ্যাকচুয়ালি রাজস্থানি গট্টা কারির রেসিপি। দেখুন আমি কিভাবে করছি, এই স্টেপগুলোকে তো আমি বলে দিতে পারবো না, তাই আপনারা একটু লক্ষ্য করুন, বুঝতে পারবেন। তবে আপনাদের এইভাবে যে করতে হবে এর কোনো মানে নেই। আপনারা এটাকে গাট্টা কারির অথেন্টিক যে শেপ হয় সেইভাবেও করতে পারেন। যদি আমার রেসিপিগুলি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশের নোটিফিকেশান বেলটাকে অন করে দেবেন। আর যদি রেসিপিগুলো সত্যিই ভালো লেগে থাকে, তাহলে অন্যদের সাথে সেগুলোকে শেয়ার করে নিয়ে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। আমি এইভাবে ধীরে ধীরে সব কটা কেই চিংড়ি মাছের শেপ দিয়ে দেব। যদিও এটা চিংড়ি মাছের মতো খেতে নয়, তবে এটা খেতে কিন্তু কোনো অংশে কম নয়। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, সে আপনি চিংড়ি মাছের শেপেই করুন বা গাট্টাকারির শেপেই করুন বা আপনার ইচ্ছে মতো যে কোনো শেপে করুন, ট্রাই কিন্তু করবেন। দেখুন এবারে আমার চিংড়ি মাছটা মোটামুটি তৈরি হয়ে গেছে। আমি এখানে একটা কালো জিরে দিয়ে দিয়েছি চিংড়ি মাছের চোখটা বানানোর জন্য। এবারে ফুটন্ত জলের মধ্যে আমি ওইগুলোকে দিয়ে দেব। খেয়াল রাখবেন জলটা যেন ফুটন্তই হয়, না হলে কিন্তু আপনার এই চিংড়ি মাছ বা আপনি যে শেপে দেবেন না কেন সেটা নষ্ট হয়ে যাবে। এবার বেশ খানিকক্ষণ ফুটে গেছে, প্রায় 10 মিনিট, এবার এগুলোকে আমি বের করে নিয়েছি। এবারে এগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা এতটা লাল করে ভাজতে না চাইলে নাও পারেন, তবে একটু ভেজে নেবেন, তাতে এটা স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে। আর হ্যাঁ, ভয় পাবেন না, এটা যদি ভাজেন তাহলে এটা কিন্তু একদমই ভেতর থেকে শক্ত হয়ে যাবে না, উল্টে এর স্বাদ আরও এনহ্যান্স হবে। এবার আমার চিংড়ি মাছগুলো মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার আমি কারিটা তৈরি করব। এর জন্য লাগছে 3 টেবিল চামচ দই, যেটাকে আমি অল্প নুন দিয়ে বেট করে নিয়েছি, 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছি, আর এখানে আছে 1 ইঞ্চি আদা, জিরে, এই সবগুলোর বাটা। এবার তেলের মধ্যে আমি পেঁয়াজ বাটাটাকে দিয়ে দিলাম। এরপর আমি যে আদা, রসুন, টমেটো আর লঙ্কাটা বেটে রেখেছিলাম সেইটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আচ্ছা, যারা একেবারে নিরামিষাশী তারা কিন্তু পেঁয়াজ রসুনটা বাদ দিতেই পারেন। এবার আমি এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো যোগ করছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। এবার দেব 1 চামচ
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা আমি শুধুমাত্র রঙের জন্য দিচ্ছি, ঝালের জন্য না। আপনারা যে যেমন ঝাল খান সেই হিসাবে লঙ্কা গুঁড়ো বা কাঁচা লঙ্কা ব্যবহার করবেন। এবার আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি যে দইটাকে একটু অল্প নুন দিয়ে বিট করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেব। তার আগে আমি কিন্তু আঁচটা কমিয়ে দিয়েছি যাতে দইটা ফেটে না যায়। যদিও দইটা ফাটা বা আটকানোর জন্য আমি এর মধ্যে বাফারিং এজেন্ট হিসাবে অল্প নুন দিয়ে রেখেছি, তবুও সাবধানতার জন্য আপনারাও একটু আঁচটাকে কমিয়ে দেবেন। এবার আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি। আমি এটাকে খুব বেশি পাতলা করতে চাই না, তাই জন্য আমি একটু অল্প জল দিয়েছি। আপনারা যেরকম ধরনের গ্রেভি করতে চান সেই হিসাবে জলটা একটু কম বেশি দিতে পারেন। এইবারে দেখুন আমাদের গ্রেভিটা কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবারে ওই প্রনগুলো যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোকে আমি এর মধ্যে অ্যাড করে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তবে খুব বেশি নাড়াবেন না, তাতে ওগুলো কিন্তু ভেঙে যাবে, তাই একটু হালকা হাতে করবেন। এবার আমি কিছুক্ষণের জন্য কভার করে দিলাম। এবার এটা হয়ে গেছে, এর মধ্যে আমি এক চামচ মতো গরম মশলা দিয়ে দিয়েছি। আপনার ভেজ প্রন কারি অর রাজস্থানি গট্টা কারি রেডি সার্ভ করার জন্য। এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।